হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা প্রোটোজোয়া সম্পর্কে জেনে নেব। প্রোটোজোয়া কথাটিকে দুটো গ্রিক শব্দের সমন্বয়ে ভাগ করা হয়। প্রোটোজ কথাটার অর্থ হল প্রথম বা ফার্স্ট, এবং জুন কথাটার অর্থ হল অ্যানিমালস। 1818 খ্রিস্টাব্দে একজন জুয়োলজিস্ট জর্জ অগাস্ট গোলফাস তিনি প্রথম প্রোটোজোয়া কথাটি আবিষ্কার করেছিলেন। এবার জেনে নেওয়া যাক প্রোটোজোয়া কথাটির বিশেষত্ব কী। সাধারণত প্রোটোজোয়া মাইক্রোস্কোপের তলদেশেই দেখা সম্ভব। এরা আসেলুলার হয়, অর্থাৎ সেল এদের থাকে না, অর্থাৎ আসেলুলার অ্যানিমালস, এবং কোনো রকম টিস্যু বা অর্গ্যান সিস্টেমও এদের থাকে না। থাকে কি? এক অথবা একাধিক নিউক্লিয়াই, এবং তারা সাধারণত এককোষী অথবা কলোনি হিসেবে অবস্থান করতে পারে। এবার দেখে নেওয়া যাক প্রোটোজোয়ার কতগুলো সাধারণ ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলো। নাম্বার ওয়ান, এরা সাধারণত ক্ষুদ্র এবং মাইক্রোস্কোপিক অ্যানিমাল হয়, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রেই এদের দৃশ্যমান হওয়া সম্ভব। সাধারণত এরা খালি চোখে দৃশ্যমান হয় না, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমরা এদেরকে দেখতে পাই। নাম্বার টু, এরা অত্যন্ত সরল এবং যথেষ্ট প্রিমিটিভ অন্যান্য অ্যানিমাল থেকে, অর্থাৎ অনেক পূর্বলগ্নে এদের আবির্ভাব হয়েছিল। নাম্বার থ্রি, এদের দেহ সাধারণত ইউনিসেলুলার হয়ে থাকে, এবং এদের এক অথবা একাধিক নিউক্লিয়াই দেখতে পাওয়া যেতে পারে, এবং এরা মনোমরফিক এবং ডাইমরফিক হয়ে থাকে, অর্থাৎ একটা নিউক্লিয়াস অথবা একাধিক নিউক্লিয়াস একই রকমের, অথবা দুই বা তিন বা চার রকমের নিউক্লিয়াস এদের থাকতে পারে। নাম্বার ফোর, এরা সলিটারি এবং লুজ কলোনি তৈরি করে। বডিতে সাধারণত কোনো সেগমেন্ট দেখা যায় না, বডি সাধারণত ন্যাকেট টাইপের হয় এবং পেলিকল বা ধাত্র দ্বারা আবৃত থাকে। বডি সাধারণত কিছু বিশেষ অ্যাক্টিভিটিগুলো প্রয়োজনে করে থাকতে পারে, এবং বডি সিঙ্গল সেল দ্বারা গঠিত। লোকোমোটরি অর্গ্যান হিসেবে এদের সিউডোপোডিয়া, ফ্লেজেলা ইত্যাদি অংশগুলো দেখা যেতে পারে। চলুন বন্ধুরা, আমরা প্রোটোজোয়ার কতগুলো উদাহরণ চিত্র সহকারে দেখে নিই। এখানে প্রথম যে চিত্রটি আঁকা হচ্ছে সেটি একটি জিয়ারডিয়াসিস এর ছবি। তো আপনারা দেখুন জিয়ারডিয়াসিসটি কেমন দেখতে হয়, অনেকটা মোচা আকৃতির মতো। জিয়ারডিয়াসিস নামক রোগের সৃষ্টির জন্য দায়ী। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি একটি আরবিসির অন্তর্গত প্লাজমোডিয়ামের ছবি, যেটি ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, তোমাদের উপকারে লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো প্রোটোজোয়ার আরও একটি
আমরা ডায়াগ্রামের অংশ দেখে নিই। এটি সাধারণত ট্রাইপ্যানোসোমিয়া নামক প্রোটোজোয়া। তো এটিও বিশেষ রোগের জন্য দায়ী, ট্রাইপ্যানিয়াসিস। ঠিক এরপরে আমরা আরও একটি ছবি দেখতে পাব, সেটি অ্যামিবা। আসবো আমরা, অ্যামিবা কেমন হয় সেটি তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, আমার নিজস্ব সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে, তোমাদের উপকারে লাগলে আমাকে মোটিভেট করতে সাহায্য করবেন, ধন্যবাদ। এই অ্যামিবিয়া সাধারণত অ্যামিবিয়াসিস রোগের জন্য দায়ী। থ্যাংক ইউ।